আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন? আমি ভালো আছি। আমি হইলাম কোটিপতির মেয়ে, আমার সাথে খারাপ ব্যবহার করাটা সেটা আমি তিলে তিলে বুঝিয়ে দিব। আমাকে জানে না আমি যে একটা কোটিপতির মেয়ে, কেন কোটিপতির মেয়েকে বিয়ে করেছে। আমি এখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। হ্যাঁ বন্ধু, বলিস না। হ্যাঁ বন্ধু, আরে কি একটা এই ফকিন্নির মেলের মধ্যে পড়ছিস তো, ফকিন্নি জানিস না বন্ধু, আমার বলতেও লজ্জা লাগে। হ্যাঁ বন্ধু, তোদের সাথে যখন কথা বলি তখন কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় বন্ধু। তোদেরকে রেখে এসে আমি অনেক তোদেরকে ফিল করি, বুঝছস? আসলে ফকিন্নিদের কাছে এসে আমি কিন্তু খুব একটা ভালো নেই। হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ বন্ধু, আমি তোদের সাথে আমি এসে অনেক গল্প করব। কি হয়েছে বলেন। বৌমা, তোমার জন্য নাস্তাটা এনেছি বৌমা, এখনো ঘুম থেকে উঠো নাই। ও বৌমা, তুমি সাজতেছ? শিয়ারে সাহায্য বৌমা। ও বৌমা, তোমার মতো এত ভালো বৌমা কেউ পায় বৌমা? আমি অনেক খুশি বৌমা তোমার পাইয়া। হ্যাঁ বৌমা, এই যে তোমার লেগে নাস্তা আনছি বৌমা, তুমি নাস্তাগুলি খাও খাও বৌমা খাও। আমি অনেক খুশি হয়ে তোমার লেগে নাস্তাগুলি আনছি, তোমার ওই যে কফি আনছি, সব কিছু আনছি বৌমা। তারপরে তুমি খাইও, সব কিছু করো বৌমা, করো সব কিছু খাইও করো বৌমা গো। আমি তোমার অনেক ভালোবাসি বৌমা, খাও খাও খাও, নাহলে শরীরটা নষ্ট হয়ে যাবো, খাও। আমি এখন সাজগোজ নিয়ে ব্যস্ত আছি বুঝছেন, আপনার খাবার পরে খাবো, রেখে দিয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন না আমি সাজতেছি, সব ফকিরের বাচ্চা। এসব খাবার কি মানুষে খায়? এসব খাবার খাবার তো কুকুরও খায় না। নিয়ে যান এখান থেকে, আমার জন্য রং চা এনেছে, রং চা। আমি রং চা কখনোই খাই? রং চা এনেছে, ফারদার বলে দিলাম। আর কখনো কোনো দিন যদি আমার জন্য আপনি এ সমস্ত খাবার আনেন তাহলে আমি আমার বাবার কাছে বলবো, আমার বাবা কখনো আমাকে এই সমস্ত খাবার খাওয়ায় নাই। আপনি আমার জন্য চাইনিজ থেকে অর্ডার দিয়ে আমাকে ভালো ভালো খাবার এনে দিতেন। আপনি কী এনেছেন এগুলো? এগুলো আমাদের বাড়ির কুকুরও খায় না। আমি আজকে আমার বাবার কাছে বলে দিব, সব বলে দিব, কেন ফকিন্নির কাছে আমাকে দিয়ে গেল, ফকিরের বাচ্চা। আপনি জানেন আমি কার মেয়ে? আমি একটা জমিদারের মেয়ে। আমি জমিদারের মেয়ে হয়ে আমি কেন আপনার এই সমস্ত খাবার খাবো? আপনি চিনেন? এখান থেকে বের হয়ে যান। ভুল হয়ে গেছে বৌমা, ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি আর কোনো দিন তোমার এই খাবার দেবো না। আচ্ছা, তোমার পছন্দের খাবারই দেবো। হ্যাঁ বাবা। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, তুমি জানো বাবা আমাকে কী সমস্ত খাবার দিছে? আমি এসব খাবার খেতে পারি বাবা? তুমি জানো না আমি কী খাবার খাই? আমি তোমার সাথে কথা বলতেছি হেসে হেসে, কিন্তু বাবা আমার এখানে অনেক কষ্ট হচ্ছে বাবা। তুমি আমাকে নিয়ে যাও, আমার কাছে এখানে ভালো লাগতেছে না বাবা, আমি এসব খাবার খেতে পারতেছি না। আর এই মহিলাকে আমার পছন্দ হয় না বাবা, একদম গেও, একদম গেও ভূত মহিলা, আমি এই মহিলার কাছে থাকতে পারি না বাবা। হ্যাঁ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা। তুমি বুঝো না কেন? কিসের শাশুড়ি? আমি এসব শাশুড়ি পছন্দ করি না। এই চলে যান আমার এখান থেকে, চলে যান। আবার এখানে ঢুকছেন কেন? আপনি বলছেন আমার রুমে ঢুকবেন না, চলে যান। ওহ,